স্বর্ণযুগের প্রতিভাময়ী অভিনেত্রী তনুজা, হিন্দি ছাড়াও বাংলা সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় বাঙালি আজও মনে রেখেছে। তিনি বাঙালির মনে চিরকালীন নন্দিনী হয়েই রয়ে গেছেন। তবে ফিল্মি জগতে শুধুমাত্র নায়িকা হয়ে থাকার ইচ্ছা ছিল না তাঁর, বরাবরই চেয়েছেন ভালো অভিনেত্রী হতে। একবার কেরিয়ার শুরুর দিকে ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের ভুলের জন্য পরিচালকের হাতে চড় পর্যন্ত খান তনুজা। আজকের ভিডিওতে সেই সম্বন্ধেই জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তনুজার দিদা রত্তনবাঈ ছিলেন নির্বাক যুগের নায়িকা, মা শোভনা সামর্থ স্বর্ণযুগের বিখ্যাত অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। পারিবারিক ধারা মেনে মায়ের হাত ধরেই তনুজাও নেমে পড়েন অভিনয়ে। মায়ের কাছেই তাঁর অভিনয় শিক্ষার হাতেখড়ি। মাত্র 7 বছর বয়সে মায়েরই পরিচালনায় হামারি বেটি ছবিতে প্রথমবার অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় 1950 সালে। এরপর 1952-এ অম্বর নামে একটি ছবিতে অভিনয় করেন। নায়িকা হিসাবে তনুজার প্রথম ছবি মায়ের নির্দেশনাতেই 1960 সালে ছাবিলি ছবিতে। তার পরের বছর হামারি ইয়াদ আয়েগি ছবিতে নায়িকার ভূমিকায় সাফল্য পান তনুজা। শোনা যায় 60-এর দশকে এই ছবির শুটিং চলাকালীন তনুজাকে একটি দৃশ্যে কাঁদতে হবে। সেদিন তিনি কিছুতেই কাঁদতে পারছিলেন না, কাঁদতে গেলেই হেসে ফেলছিলেন বারবার। অথচ ওই বিশেষ চরিত্রের জন্য তাঁর চোখে জলটা খুব জরুরি। পরিচালক বারবার শট রেডি করছেন আর তা বারবার নষ্ট হচ্ছে। এমন সময় পরিচালক এসে তনুজার কাছে হাসির কারণ জানতে চাইলে তনুজা বলেন যে ওই দিন তাঁর কাঁদার মন নেই। ব্যাস, এ কথা শুনেই পরিচালকের অ্যাকশন শুরু। সবার সামনেই তনুজার গালে সোপাটে চড় কষিয়ে দেন পরিচালক কিদার শর্মা। তিনি ছিলেন একটু কঠোর স্বভাবের, তাই প্রতিক্রিয়াটা এমনই ছিল। যাই হোক, পরিচালকের হাতে চড় খেয়ে সোজা বাড়ি চলে যান তনুজা। গিয়েই মায়ের কাছে নালিশ। যেহেতু মা ছিলেন প্রভাবশালী অভিনেত্রী, তাই তিনি ভেবেছিলেন মাকে গিয়ে বললেই কাজ হয়ে যাবে। সেদিন সব কথা শুনে তনুজাকে সঙ্গে নিয়ে ওই পরিচালকের কাছে যান মা শোভনা সামর্থ। গিয়ে কোনো কথা না বলে ওই পরিচালকের সামনেই তনুজার অন্য একটি গালে সোপাটে থাপ্পড় দেন তিনি। মায়ের হাতে চড় খেয়েই কাঁদতে থাকেন তনুজা। শোভনা দেবী তখন পরিচালককে বলেন, নিন এইবার শুরু করুন, ও এবার কাঁদছে। এই অবস্থাতেই কান্নার দৃশ্যটা শ্যুট করে নিতেও বলেন শোভনা দেবী। এরপর থেকেই তনুজা হয়ে ওঠেন একজন দক্ষ অভিনেত্রী। কি হাসি কি কান্না, সবেতেই পারফেক্ট শট দিতেন। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।